আওয়ামী লীগ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচন চায় না বলেই নিরপেক্ষ সরকারের দাবি মানছে না এমন অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দলের প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের 82তম জন্মবার্ষিকী ও জিয়া স্মৃতি পাঠাগারের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি এই কথা বলেন মির্জা ফখরুল আরও বলেন পরাজয়ের ভয়ে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন নির্বাচন স্থগিত করেছে খোদ সরকার এ সময় ক্ষমতাসীনরা শিক্ষা ব্যবস্থাকে পরিকল্পিতভাবে ধ্বংস করছে বলেও দাবি করেন বিএনপি মহাসচিব আপনারা কি আপনার আট ভাগও নাকি ভোট পাবো না তো পাবো ভোট দিচ্ছেন না কেন একটা নিরপেক্ষ সরকারের অধীনে ভোট দেন দেখা যাক কে কত ভোট পায় আপনারা হলে আপনারা আছেন আমরা হলে আমরা আছি না নাই তো সেটা তো দেবেন না তারপর জানেন নিরপেক্ষ সরকারের অধীনে ভোট দিলে আপনারা ওই 8% থাকবেন না